আজকে আমি চিকেন বার্গার বানাবো। আজ আমি বন নিয়ে নিয়েছি, এখানে চিকেনটা পেস্ট করে নিয়েছি। লাগবে হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে বাটার, এখানে লবণ নিয়ে নিয়েছি, এখানে মিউনিস, এখানে টমেটো সস, এখানে গোলমরিচি গুলা, চিলি ফ্লেক্স, চিজ নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, পেঁয়াজটা কেটে নিয়েছি এইভাবে করে, টমেটো, আর এই যে পাতলা পাতলা করে শসা কেটে নিয়েছি। আমি এখন চিকেনটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি, দিয়ে দিব এই যে লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিব এই যে লবণ, দিয়ে দিব এই যে চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব এই যে গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি, এখন আমি কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এভাবে করে আমি এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিব। সবগুলো আমি এইভাবেই বানিয়ে নিব। এই যে দেখেন এভাবে করে নিয়েছি। আমি দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন দিয়ে দেবো বাটার। বাটার দিয়ে দিয়েছি, দেখেন বাটারগুলো গলে গিয়েছে। এখন এই যে বনটারে আমি টুকরা করে নিয়েছি, আমি এখন এটা ভালো করে এইভাবে ছেঁকে নেব। দেখেন বনগুলো, বনটার দেখেন কি সুন্দর হয়েছে, শক্ত শক্ত, এভাবে নামিয়ে দিব। এই যে দেখেন আমি আরেকটাও এইভাবে করে নেব। এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আমি রিফাইন তেল দিয়েছি, এটার মধ্যে দেখেন এই যে আমি এইভাবে বানিয়ে নিয়েছিলাম চিকেনগুলো, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে ভেজে নিব। এই যে দেখেন চিকেনটা আমাদের বানানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে দিব। নামিয়ে আমি বার্গারটা কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। বার্গারটা আমি কীভাবে বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সস। দিয়ে দেবো এই যে চিকেন, দিয়ে দেবো এখন আমি চিজ। দিয়ে দেবো চিজ, চিজটা দিয়ে দিয়েছি। এখন এই যে দিয়ে দেবো শসা, দিয়ে দেবো এই যে টমেটো, দিয়ে দেবো পেঁয়াজ,
তারপরে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব এই যে চিলি ফ্লেক্স দিয়ে দেব এই যে গোলমরিচের গুঁড়া আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে মিউনিসটা আমি যে উপরের এটার মধ্যে লাগিয়ে দেব দিয়ে আমি এই যে এইভাবে দিয়ে দেব একটু চেপে দেব এইভাবে দেখেন আমাদের বার্গার হয়ে গিয়েছে চিকেন বার্গার রেডি আমি আরেকটাও সেম এইভাবে করে নেব এখন